بسم الله الرحمن الرحيم

সর্বপ্রথম আল্লাহ তাবরাকালার জন্য ইখলাস লিল্লাহ এবং খলুস রাখব অন্তরে রোজা রাখবো এবং রোজাকে ঢাল স্বরূপ ব্যবহার নানা নানারকম মন্দ কাজ অশ্লীল কাজ থেকে দূরে সরে থাকব আর রমজানের মাসে আমরা শায়তানি কাজ থেকে দূরে সরে থাকবো আর যে ব্যক্তি রমজানুল মারকের মাস পেলো এবং রোজা রাখলো না তার জন্য কত বড় শাস্তি বা সাজা আছে সেগুলো আমরা জেনেছি এবং রোজার মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব ক্ষমা চাব কারণ যে ব্যক্তি মাস পেল এবং নিজেকে ক্ষমা করাতে পারল না সে একজন হতভাগা আল্লাহ আমাদেরকে সম্মতি দান করুক মুবারকের মাসে যে কাজগুলো আমাদের করতে হবে তার মধ্যে থেকে একটা কাজ এটাও যে

যে ব্যক্তি রমজান উল মা মুবারকের মাসে কয়ামুল লাইল করলো অর্থাৎ তারাবির পাবন্দি করলো তারাবি সে পড়লো ভালোভাবে তার পিছনের সমস্ত গুণাকে আল্লাহ তালা মাফ করে দেবে আর তারাবির এই নামাজ কিভাবে পড়তে হবে ইমান ইমানা ইমান অর্থাৎ লিল্লাহিয়ত হলুস এখলাসের সঙ্গে আর তার সাথে সাথে ওহতাবা নেকির উদ্দেশ্যে নেকির আশায় ওর নেকের আশা কখন হবে যখন প্রিয়নবী সাল্লি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী চলতে হবে আর প্রিয়নবী সাল্লাহ আলিহি ওসাল্লাম রমজানুল মুবারকের মাসে তারাবির নামাজ প্রিয়নবী সাল্লাহ আলিহি ও তার জীবোদ্দশায় তিন দিন জামাত সহকারে পড়িয়েছিলেন প্রিয়নবী সাল্লাহ আলিহি আসাল্লামের তিন দিন পড়ানো এটাই প্রমাণ যে জামাত সহকারে পড়া যেতে পারে তারপরে প্রিয় নবী সাল্লা সাল্লামের কারণ ছিল যে এটা ফরজ না হয়ে যায় নবী সাল্লাম বন্ধ করে দেন প্রিয় নবী সাল্লাম পা পর এই কারণটার বন্ধ হয়ে যায় আর ওই আসবে না তখন আল্লাহ তাহলে আনু শুরু করেন আল্লাহ তালা আনু শুরু করেন তাই এটা সাহাবাদের ও সুন্নত আলাই সুন্নতি ও সুন রাশি রাশিদিন তোমাদের ওপর অপরিহার্য যে আমার সুন্নত নবী সাল্লা সাল্লামের সুন্নত এবং নবীর যে খোলাফায় রাশিদিন আছে তাদের সুন্নতের মোতাবিক চলা অপরিহার্য অনেক লোকে বলে থাকে যে রোজার মাসে জামাত সহকারে তারাবি পড়া ঠিক নয় প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যে জামাত সহকারে ইমামের পিছনে যে ব্যক্তি জামাত সহকারে তারাবির নামাজ পড়ে নিল তার স্বভাব বেশি তার স্বাবটা বেশি উত্তম বা বেশি যে ব্যক্তি একা একা বাড়িতে নামাজ পড়ে এবং শেষ রাতে পড়ে শেষ রাতে পড়ার থেকে প্রথম রাতে ইমামের পেছনে সহকারে পড়াটা বেশি বেশি উত্তম গুরুত্বপূর্ণ এবং বেশি ফজিলতওয়ালা তো রমজান মাসে আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে আর মনে রাখবেন তারাবির নামাজ প্রিয় নবী সাল্লা আলি সাল্লাম এবং সাহবাকরামের দ্বারাতে সঠিক হাদিস দ্বারাতে আট রাকাতের বেশি সাবিত নয় রাকাতের যতগুলো রিবাইত বা হাদিস আছে সব দুর্বল জাইফ যেগুলো অথেন্টিক নয় সঠিক নয় উমার আনহু আট রাকাত পড়ানোর হুকুম দেন যারা বলে যে রাকাত রিবায়তগুলো সঠিক নয় সঠিক রিবায়ত তারা বীর নামাজ প্রিয় নবী সাল্লাম সাহাবামরা আট রাকাত পড়াতেন সে বুখারির হাদিস মাহিশাল আনা বলেন রমজান এবং গায় রমজান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আট রাকাতের বেশি পড়তেন না অনেকে বলে থাকে এটা তাহাজ্জুদ তারাবি আলাদা কিন্তু ভুল তাহার তারাবি এবং তাহাজুদ একই রমজান মাসে যেটা তাহা তারাবি অন্য মাসে সেটাই তাহাজ্জুদ আর এর সব থেকে বড় প্রমাণ এই যে এই হাদিসটা মা আইসা বলেন যে প্রিয়নবী সাল্লা রমজান এবং গায় রমজান আট একাতের বেশি পড়তেন না ইমাম বোখারি এই হাদিসটা তারাবির চ্যাপ্টারেও নিয়ে এসেছেন তারাবির অধ্যায় এবং ভিতরের অধ্যায় নিয়ে এসেছেন তাহাজুদের অধ্যায় নিয়ে এসেছেন তাহলে ইমাম বোখারি এর বোঝাতে চাচ্ছেন যে এটা তিনটে নামাজের একই নামাজের আলাদা আলাদা নাম আর এই তারাবিতে আমাদের উচিত কোরআন শুদ্ধভাবে পড়া এবং আস্তে আস্তে পড়া তাড়াতাড়ি করে পড়া তাড়াতাড়ি রুকু সেজদা করা ঠিক নয় ভালোভাবে এবং সুন্দরভাবে রুকু সেজদা করে নামাজ পড়া উচিত আর যে ব্যক্তির উসেসটা ভালোভাবে করে না সে সব থেকে বড় চোর যে নামাজে চুরি করে প্রিয় নবী সাল্লি সাল্লাম বলেন রমজান মুবরাকের মাসে আমাদের আরও কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সদকা তো খায় দান ধ্যান বেশি বেশি করে করতে হবে সদকায় ফিতর তো আছেই এছাড়াও নানা রকম দান ধ্যান করতে হবে এবং দান ধ্যানের মধ্যে আমাদের আত্মীয় স্বজন যারা গরিব সেটা আমি বেশি জানি তাই উচিত নিজের আত্মীয় স্বজন যারা গরিব আছে কি আছে তাদের ওপর বেশি বেশি করে দান করা সৎকা এবং খায়রাত করা এবং আল্লাহর নেকির কাছে আরও বেশি বেশি করে আগে বাড়া রমজান মুবারকের মাসে আমাদেরকে উচিত এটা হচ্ছে কোরআনের মাস বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা কোরআন বেশি বেশি করে পাঠ করা কোরআন বেশি বেশি করে সুন্দরভাবে তাজবিদ সহকারে পাঠ করা কিন্তু সুবান আল্লাহ আমরা মুসলমান আজ আমরা বড় বড় সায়েন্স টেকনোলজি অঙ্ক এবং বিজ্ঞানের কিতাবগুলো পড়ে নিই বইগুলো পড়ে নিই পাঠ করে নিই কিন্তু কোরআন আজ আমরা পড়ি না আমরা কীভাবে মুসলমান আমরা কি আদৌ মুসলমান হতে পারি আমরা কোরআন পড়তে জানি না কি মুসলমান আপনি কি জবাব দেবেন প্রত্যেকটি মুসলমানের উপর অপরিহার্য সে যেন কোরআন পড়তে শিখে আজ যে ব্যক্তিরা আমার এই ভিডিও শুনছেন বা দেখছেন তাদের কাছে আমি আবেদন করব রিকোয়েস্ট করব। আপনি আপনি তাহিয়া করেন ডিটারমেন হয়ে যান যে এই রমজান মাসেই আমি কোরআন পড়া শিখবো শিখবো ইনশাআল্লাহ আর কোরআন যে মুসলমান পড়তে জানে না সে সত্যিকার মুসলমান কখনো হতে পারে না কোরআন পড়তে হবে আপনাকে এই মাসে বেশি বেশি করে পাঠ করুন তারপরে হচ্ছে এটাই যে এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে করে দোয়া করতে হবে। তবে ফার করতে হবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এটাও একটা রমজান মুবারকের একটা বড় কাজ কারণ যদি আমরা রমজান পাই আর পাওয়ার পরে যদি আমরা ক্ষমা করিয়ে নিতে না পারি ক্ষমা অর্জন না করতে পারি আমরা হতবাগা হয়ে যাব। তাই বেশি বেশি করে করা গোনাগুলোকে স্মরণ করে করে আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিয়ে একদম সুন্দর হয়ে যাওয়া গোনা থেকে একদম পবিত্র হয়ে যাওয়ার চেষ্টা করুন তার একটা উদাহরণ তারাতে বোঝানো যেতে পারে যে রমজানের মাস হচ্ছে এটা একটা রিফ্রেশমেন্ট কোর্স বা এটাকে একটা যেরকম গাড়িগুলোকে বাইকগুলোকে করা হয় বা সার্ভিস করা হয় ঠিক এই রকমই এটাকেও আলীন করা হচ্ছে মানুষের জীবনকেও আলিন করা আর ঠিক ওই রকমই একটা রিফ্রেশার কোর্স করার মতো একটা আল্লাহ তালা রমজান মুবারক দান করেছেন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তালা আমাদেরকে রমজান মুবারকের মাসকে ও সন্ন্যতের অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী অতিবাহিত করার তৌফিক দান করুক আমিন ওয়ফরতুল আহমদুল্লাহ আলমিন